বাংলাদেশে যে প্রথম চা বাগানটি হয় সে হলো মালিনীছড়া চা বাগান। এই সেই মালিনীছড়া চা বাগান বন্ধুরা, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সকল কিছু দেখানোর চেষ্টা করব। হাই বন্ধুরা, লোকফলগুলোকে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাচ্ছি সুস্বাগতম। বন্ধুরা, আমি আপনাদেরকে নিয়ে এসেছি এখন মালিনীছড়া একটি চা বাগান দেখাতে। তো বন্ধুরা, থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। তো বন্ধুরা, অনেক শখ করে আমরা এসেছিলাম মালিনীছড়া চা বাগান ভিডিও করতে। এখানে তারা টাকা দাবি করছে, তাই আমরা চলে যাচ্ছি এখান থেকে। গো, কেন টাকা চাই ভাই? না না না, দেখে দেখে টাকা চাই। হ্যাঁ, এই ক্যামেরা দেখে তারা আমাকে ঢুকতেল বাগানে ভিডিও করতে। এই সে চা বাগান, এই সে চা গাছ, এই যে কচি পাতাগুলো দেখছেন, এই কচি পাতাগুলো দিয়ে চা তৈরি হয় আসলে। এটা আমার খুব দেখার আগ্রহ ছিল এক সময়, আর দেখলাম খুব ভালো লাগলো বন্ধুরা। এই সে চা, বন্ধুরা দেখেন আমি এখন মালিনীছড়ি চা বাগানের চূড়ায় এসেছি। চূড়া থেকে এখানে আমি বাম দিকে যে অংশটুকু রয়েছে সেই বাম দিকে আমি ক্যামেরা ধরার চেষ্টা করলাম। দেখেন এই এলাকার ভাষায় এটাকে বাইট বলে। দু পাহাড়ের মাঝখাল দিয়ে যে সমতল জায়গাটি রয়েছে সেটা হলো বাইট। বাইদের সাইডে দেখেন অনেক চা গাছ রয়েছে, অনেকে সেলফি উঠাচ্ছে দেখেন। তো বন্ধুরা, আসলে আমি হাঁপিয়ে গেছি যেহেতু অনেক উঁচু। দেখেন নিচে জায়গাটুকু কেমন লাগছে বন্ধুরা, দেখেন এই সে চা বাগান। আসলে আমার অনেক শখ ছিল সিলেট কখন যাব, কোন দিন যাব, ঘুরে ঘুরে আমি চা বাগান দেখব। আজ সে আশা আমার অবশ্য পূরণ হয়েছে বন্ধুরা, আশা করি আপনাদেরও আশা পূরণ হবে। সিলেটের সকল ধরনের ঐতিহ্যবাহী জায়গাগুলো আমি দেখাতে চেষ্টা করব। বন্ধুরা, আমি আসলে সেই ডালুটি এখন নামছি, দেখেন কত ভয়ানক। আসলে আমি তো প্রবাসে ছিলাম, সৌদি আরবে ছিলাম, সেখানে পাহাড় উঠতে অনেক মজা লাগতো, কিন্তু নামার সময় অনেক কঠিন। সেই ইটিয়া আজকে আমার মনে পড়লো এখানকার সেই নামার ভাবটি দেখে। দেখেন অনেকে ভয় পাচ্ছে নামতে, তা আমি আসলে সরাসরি নামছি কারণ আমার কিছুটা অভিজ্ঞতা রয়েছে পাহাড় দিয়ে নামার। দেখেন বন্ধুরা, এই সেই চা বাগান। দেখেন আমার সহপাঠীরা তারা ঘুরতেছে, দেখেন এরা আমার সাথে এসেছে, আমি এবং আমি ওদের সাথে এসেছি। দেখেন এই সে চা বাগান। আসলে কেমন লাগছে আমি জানি না, কেমন দূর থেকে, তবে আসলে বাস্তবে এটা অনেক কঠিন, মানে অনেক কঠিন সমীকরণ লাগছে আমার কাছে। এখানে কেমনে নাম বয় সেই জিনিসটি আমি ভাবতেছি। দেখেন বন্ধুরা, দেখেন অনেকে দেখেন কত নিচু, কত ছোট দেখা যাবে ওদেরকে। দেখেন বন্ধুরা, আসলে চা বাগানে দেখার তেমন কিছু নেই, শুধু এই চা গাছগুলা। দেখেন বন্ধুরা, দেখেন আমি দেখার চেষ্টা করছি, নামছি পাহাড় থেকে। চা গাছে মনে হয় ফুল ফুটে। তো বন্ধুরা, এই সে চা গাছের ফুল নাকি, এই চা গাছের ফুল। কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে অনেক মজা লাগে। হ্যাঁ দেখেন বন্ধুরা, শুধু কাঁচা রাস্তা, দেখেন আসলে অনেক অনেক সুন্দর। দেখেন এইটা এসে বাইক, এই বাইকের কথা বন্ধুরা আমি দূর থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে। দেখেন কত সুন্দর, না দেখলে আপনি বুঝতে পারবেন কত সুন্দর জায়গাটি। ওইটা মনে হয় অফিস, চার অফিস দূর দেখা যাচ্ছে।
সবসময় বৃষ্টি হচ্ছিল, তাই দেখেন রাস্তাগুলো গর্ত হয়ে গেছে পানি যেতে যেতে। দেখেন দেখেন বন্ধুরা, দেখেন আসলে না দেখলে বোঝা যাবে না এটা কত বড় পাহাড়। পাহাড় সম্ভবত আমার মনে হয় চাগুলা টিলার মধ্যে আবাদ করতে হয়। দেখেন টিলা, আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি আপনাদেরকে। দেখেন এটা অফিস সম্ভবত। দেখেন বাঁশটা কত সুন্দর ঘিরে রেখেছে এরা। দেখেন এটা বাইক, নিচে জায়গাতে চা লাগাই নিয়েছে, টিলার মধ্যে চা লাগিয়েছে। দেখেন পাহাড়ের পথ দেখে অনেক মজা লাগছে, তাই আমি দেখাতে চেষ্টা করতেছি বন্ধুরা। আসলে সব জায়গা এখন পিচডালা পাকা রাস্তা, কাঁচা রাস্তা দেখাই যায় না বললে চলে। আর যেহেতু দুধারে চার বাগান, হ্যাঁ, তাই জায়গাটা আরও সুন্দর হয়ে উঠেছে, মধুময় হয়ে উঠেছে। আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমাকে যদি আপনারা উৎসাহ দেন তাহলে আরও নতুন নতুন ভিডিও দিতে আমি আপনাদেরকে চেষ্টা করব। দেখেন পাহাড় সাইডে ছোট্ট একটি বাড়ি রয়েছে। দেখেন, আহ, যদি এখানে একটি রাত কাটাতে পারতাম হয়তো আরও অনেক মজা লাগতো বন্ধুরা। দেখেন দেখেন, ও দেখলে আপনার আফসোস লাগবে, ছোট টিনের ছাউনি একটি ছোট্ট ঘর। দেখেন বন্ধুরা, মন চাচ্ছে এখান থেকে যাব না, তবুও টাইমের কারণে যেতে হয়। এই তো চার অফিস। দেখেন কত উপরে, জানি না কীভাবে গাড়ি নেয় তারা এখান থেকে। কি হয়েছে বন্ধুরা, মজার বিষয় হলো ভিডিও করতে করতে আমি সবার পিছনে পড়ে গেছি। টাইম দিয়েছিল আধা ঘন্টা, তা অলরেডি আমি 40 মিনিট কাটিয়ে ফেলেছি। কখন যে কীভাবে টাইম চলে গেছে তা আমি জানি নি। তো মনে হয় সবাই একটু মন খারাপ করো আমার জন্য। আমিও চলে যাচ্ছে বন্ধুরা। আসলে আমি বরফদল হাঁপিয়ে গিয়েছি এই পাহাড়ে উঁচু নিচু রাস্তা চলতে গিয়ে। দেখেন একটি বা এখানে কোদাল দিয়ে মাটি উঠাচ্ছে, কোদাল মারছে। দেখেন ছেলেটের ঘরগুলো তো ছোট 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 বাড়ি তো। এরাই মনে হয় চা উঠায়। বিষয় হলো এখানে বিশাল একটি বট গাছ রয়েছে, জানি না এই বট গাছের বয়স কত, এটা আমার জানা নেই। তবে আসলে বন্ধুরা না দেখলেন বুঝতে পারবেন এটা কত বড় বট গাছ। বট গাছের বয়স হাজার বছর হয় মনে হয়। দেখেন কি আমার দূর থেকে উঠে এসেছে, দেখি কত বড় লাগছে। দেখেন লাল সালু দিয়ে ঢেকে রেখেছে গোড়াটি। এটা কি বট বলে এটাকে, দেখেন ও সত্যি বন্ধুরা, এখান থেকে আমার চলে যেতে মন চাচ্ছে না। মনে হচ্ছে সারাদিন সারাদিন ঘুরে ঘুরে শুধু আমি ভিডিও করি, তবু কী করার, যেতে হবে এখানে অন্য স্পটে আপনাদের দেখানোর জন্য। তাই তো বন্ধুরা ছুটে চললাম এখন আমি ভোলাগঞ্জের দিকে। আমি যাবো ভোলাগঞ্জের একটি ভিডিও বানাতে, সাদা পাথর, হ্যাঁ ঢাঙ্গের ভোলাগঞ্জের সাদা পাথরের ভিডিও বানাতে যাবো এখন আমি। হ্যালো ভিউয়ার্স, যদিও আমি অনেক ঘেমে গেছি, অনেক ক্লান্ত হয়ে গেছি, তবু আমি আপনাদের দেখাতে একটু ত্রুটি করিনি, কৃপণতা করিনি বন্ধুরা। দেখেন দেখেন বন্ধুরা, এই সেই চা বাগান, উঁচু নিচু ঢালু জায়গাতেই চার আবাদ হয়। দেখেন বন্ধুরা দেখেন দেখেন পাহাড়ের দেওয়াল জুনা, দেখেন ভালো লাগবে না আপনার, পাহাড়ের দেওয়ালটা দেখে নিচ্ছে আপনাদের। দেখেন কত সুন্দর কাঁচা রাস্তা, শুধু মন চাবে আপনার হাঁটতে এখান দিয়ে। দেখেন সিঁড়ি,
প্রাকৃতিক সিঁড়ি গুলা। ও দেখেন চা বাগান করা কেটে কেটে, দেখেন এই এখান থেকে তারা গাছ বানিয়েছে। মেঠু পথের অনেক গান শুনেছেন, এই তো সেই বাংলা মায়ের চিরচেনা মেঠু পথ। দেখেন আসলে অনেক দিন ধরে পিরিজালা পথ দিয়ে চলতে চলতে এই মেঠু পথের কথা ভুলে গিয়েছিলাম, আজকে দেখে হয় আমার অনেক আনন্দিত লাগছে। দেখেন বন্ধুরা, আজকের মতো এখানে বিদায়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।